লাল মাটির হাট, এটি ঝাড়গ্রামের একটি মেঠো হাট যা এদিন থেকে শুরু হয়েছে ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম জেলার 70 জন মহিলা এক হয়ে এই হাটের আয়োজন করেছেন, চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বর্তমান সরকার আসার পর মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে একাধিক স্বসহায়ক গ্রুপ তৈরি করছে, তাদের তৈরি জিনিসপত্র বিক্রির জন্য মেলাও হয়। কিন্তু লকডাউনের জেরে প্রায় 2 বছর সব বন্ধ ছিল। ফেসবুকের মাধ্যমে এই 70 জন মহিলা একত্রিত হয়ে একটা গ্রুপ তৈরি করেন, নাম দেওয়া হয় লালমাটির দল। সেই নাম অনুকরণ করেই লালমাটির হাট, শান্তিনিকেতনের খোয়াইয়ের হাটের অনুকরণে এই হাট। এটা লালমাটির হাট, এটা লালমাটির আমাদের একটা গ্রুপ আছে, ওখানে আমরা 70 জন আছি আর কি, সেলার আর কি, আর কিছু জনের ইয়েতে আছেন যারা ইয়েতে দেবী টেবী আর শান্তি টান্তি এরা আছে সবাই, আর এরকম কজন মিলে আছি সবাই মিলে, প্রায় সবারই একটা গ্রুপ আছে লালমাটির হাট বলে, ওখান থেকেই আমরা ইয়েটা করেছি আর কি। একটা মানে সবাই কিছু একটা করতে চায়, লকডাউনে মেয়েরা বসে বসে বাড়িতে একটু বোর হয়ে গেছিলো সবাই আর কি, তাই সবাই কিছু না কিছু হাতের কাজ শিখেছে, এটা ওটা ওটা করে শিখেছে, তাই একসাথে গ্রুপে একটা এসে মনে হয়েছে যে কিছু একটা হাট এরকম করলে, কারণ যেহেতু একটা ঝাড়গ্রাম একটা অন্যরকম, একটু এই রবীন্দ্র পার্কও অন্যরকম, আমরা সবাই মিলে ঠিক করলাম যে যদি এই এটা করা যায় গ্রুপে, এবার সবাই কমেন্ট দিয়ে হ্যাঁ সত্যি আমরা এই গ্রুপে তাহলে যদি সবাই এই কাজটা করি খুব ভালো হবে আর কি। এবার আমাদের গ্রুপে বিভিন্ন মানে মেয়েরা সাড়া দিয়েছে, সত্যি কথা বলতে গেলে অনেকেই সাড়া দিয়েছে, হ্যাঁ এতজন না সাড়া দিলেই এটা হয়তো করা হতো না আর কি। হ্যাঁ না, এটা উদ্যোগটা কার মধ্যে এলো বলতে, এখানে সবাই এটা অ্যাকচুয়ালি লালমাটির হাট, যেরকম শান্তিনিকেতনের সোনাঝুরির হাট আমরা দেখি, জাস্ট একদম ওই রকম ভাবে এটা করা হয়েছে জঙ্গলমহলের। আমরা মেয়েরা মিলে করেছি, সমস্ত মেয়েরা মিলে লালমাটির হাট একদম ওই রকম ভাবেই এটা করা হয়েছে, ওই ভাবনা চিন্তা থেকে যে আমাদের শান্তিনিকেতনে যেটা রয়েছে সেটা ওই রকম আমরা একটা নিজেদের মধ্যে কাছাকাছি একটা এরকম কোথাও আরেকটা পরিবেশ তৈরি করতে পারি বলে এরকম ভাবে সুন্দর রবীন্দ্র পার্কে এটা করা হয়েছে। খাবারের একটা আমেজ, পিঠে পুলি, তারপরে পাটি সাপটা, আমরা পিঠে পুলি নাই বা কি বলবো, আমাদের যে দেশীয় যে পায়েস, বিভিন্ন ধরনের ডেজার্ট, সে ধরনের চকলেট, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। তার সাথে সাথে রয়েছে বাসন মানে টাপারওয়্যারের প্রোডাক্ট রয়েছে, জামা কাপড়, গয়নাগাটি আরও, যাতে প্রত্যেক সপ্তাহে আমরা নির্দিষ্ট কার্নিভাল, একটা উইন্টার কার্নিভাল কি হয় যে একটা নির্দিষ্ট দিনে শেষ হয়ে যায়, কিন্তু এটা মোটামুটি আমরা ফেব্রুয়ারি পর্যন্ত করছি প্রত্যেক রবিবার, এখানে সকাল 10টা থেকে সবাই পাচ্ছে, এবং যদি এটা সাকসেস হয় তাহলে আগামী দিনে এটাকে আরো কন্টিনিউ। এটা লালমাটির হাট ঝাড়গ্রামে, তো আমরা অনেক দূর থেকে এসেছি খড়গপুর থেকে, তো এখানে অনেক রকমের স্টল এসেছে, তো গোল্ড প্লেটেড এসেছে, হ্যান্ডমেডের এসেছে, কাপড়ের আইটেম এসেছে, তো সবাই দূর দূর থেকেই এসেছে, তো এখানে ঝাড়গ্রামে মনে হচ্ছে এই জিনিসটাই প্রথম হচ্ছে। তো এই লালমাটির হাট যেটা হচ্ছে ঠিক মানে কি বলে এই মানে নতুন জিনিস, তো অনেক খুবই পপুলার হচ্ছে দেখছি আস্তে আস্তে করে, এটা আশা করি অনেক দিনই হবে, মোটামুটি মাস তিনেক হবে মনে হচ্ছে। তো আমি প্রত্যেকদেরকেই বলবো যে প্রত্যেকটা মানুষের কাছে যে এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি, তো আপনারা সবাই এখানে আসুন একবার দেখে যান, জিনিসটা খুবই সুন্দর কিন্তু, এবং প্রত্যেক রবিবার ধরেই এটা হবে। তবে ঝাড়গ্রামে ঘুরতে আসা পর্যটকদের কাছে এটি একটি বিশেষ আকর্ষণ হবে, হাটে একাধিক উপকরণের পাশাপাশি জঙ্গলমহলের খাবারও টেস্ট করতে পারবেন এখানে। 70 জন মহিলার উদ্যোগে শুরু হওয়া এই হাটে এসে খুশি পর্যটকরাও। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।